নমস্কার, উচ্চ মাধ্যমিক 2022 এর সমস্ত প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে তোমাদের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে একটি সাজেশন তৈরি করতে। তো তোমাদের রিকোয়েস্ট কিন্তু একটি গুরুত্বপূর্ণ সাজেশন তৈরি করেছি, যে প্রশ্নগুলি পড়লে এবং উত্তরগুলি যদি তোমার নোটবুক দেখে ভালোভাবে তৈরি করো, তারা কিন্তু তোমার পরীক্ষায় প্রশ্নগুলি 95% উপরে কমন পাবে এবং ভালো নম্বর নিয়ে অবশ্যই তোমরা কিন্তু পরীক্ষায় পাশ করতে পারবে। তো তাই ভিডিও শেষ পর্যন্ত দেখো, স্কিপ করবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে ভিডিও অবশ্যই শেয়ার করে দাও। তো যে সাজেশনের প্রশ্নগুলো দিয়েছি সব কিন্তু নিউ সিলেবাস অনুযায়ী কিন্তু তৈরি করা হয়েছে। তো তাই তোমরা কিন্তু প্রশ্নগুলি ভালো করে তৈরি করবে এবং এর আগে কিন্তু ইতিহাস এবং অঙ্কেতে কিন্তু আমাদের সাজেশন কিন্তু ভালোভাবে কমন পড়েছিল। তো এই প্রশ্নগুলো যেগুলি দিয়েছি সেগুলি খুবই কমন রয়েছে এবং এর পিডিএফটা কিন্তু আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, যা ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা থাকবে। সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে তোমরা কিন্তু এই পিডিএফটি সরাসরি ডাউনলোড করে দেখে নিতে পারো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রথম প্রশ্নটি দেখে নাও। এমএস এক্সেলে ব্যবহৃত যে কোনো দুটি লজিক্যাল ফাংশনের ব্যবহার লেখো। এমএস এক্সেল এ ব্যবহৃত দুটি ক্যারেক্টার ফাংশনের নাম লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন, দু নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ, এমএস এক্সেলে ব্যবহৃত অ্যাবসোলিউট এবং রিলেটিভ সেল রেফারেন্সের মধ্যে পার্থক্য লেখো। কন্ডিশনাল ফরম্যাটিং কাকে বলে। এমএস এক্সেলে ব্যবহৃত দু প্রকার চ্যাটের নাম লেখো। তৃতীয় প্রশ্ন দেখতে পাচ্ছ, ডিবিএমএস এ স্কিমা কয় প্রকার ও কি কি। এমএস এক্সেল এ ডিজাইন ভিউয়ের মাধ্যমে টেবিল তৈরির পদ্ধতি লেখো। এমএস এক্সেলে ব্যবহৃত ইয়েস অর নো ডেটা টাইপ কাজ কি তা লেখো। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। চার নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ, যেগুলি প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষায় আসবেই, দুটি হাফ অ্যাডারের মাধ্যমে ট্রুথ টেবিলে সহ ফুল অ্যাডারে লজিক্যাল সার্কিট আঁকো। 8:1 ম্যাক্সের কার্যনীতি আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুমি কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, ভিডিওটা পজ করে তোমরা এর উত্তরগুলি কিন্তু তোমরা কিন্তু তৈরি করতে পারো। এছাড়া তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে এই পিডিএফটি ফ্রিতে পেয়ে যাবে। তো তাই টেলিগ্রাম গ্রুপটা জয়েন করো এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমরা কিন্তু সেখানে পিডিএফ কিন্তু সরাসরি দেখে নিতে পারো। এখানে তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখতেই পাচ্ছ, ম্যান ও ওয়াইনের পার্থক্য লেখো। নেটওয়ার্কিং এর মাধ্যমে চারটি উপযোগিতা লেখো। ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু এখানে তোমাদের কিন্তু আমি দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু ভিডিও পজ করেও দেখে নিতে পারো বা তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন করেও কিন্তু এই পিডিএফটি একেবারে ফ্রিতে তোমরা কিন্তু দেখে নিতে পারো। ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যেগুলো পরীক্ষায় তোমাদের আসবেই, সেটা হলো অপটিক্যাল ফাইবারের ছবি সহ কার্যপদ্ধতি আলোচনা করো। তো তারপরে পরের প্রশ্নে দেখতে পাচ্ছ, এনওএস স্কিম এর বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহকারে লেখো। ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমরা কিন্তু এক এক করে এখানে দেখে নিতে পারছো। এখানে কিন্তু সংজ্ঞা দাও, রিলেশনশিপ, ডোমেন, ডিগ্রি, গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কিন্তু এক এক করে এখানে দেখে নিতে পারছো। 22 নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু আমি টেস্ট পেপার এবং বিগত বছরের যেসব প্রশ্নগুলি এসেছে সেই সব প্রশ্নগুলি কিন্তু পরখ করে তোমাদের কিন্তু এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তৈরি করা হয়েছে। 30 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ, এমএস এক্সেলে হাইপারলিংক কিভাবে করে। অটোসাম কি, ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু তোমাদের পরীক্ষার জন্য নোটবুক দেখে উত্তর ভালোভাবে তৈরি করবে। তো তারপরে সবশেষে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু প্রত্যেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, তোমরা কিন্তু ভিডিও পজ করে এর উত্তর দেখে নিতে পারো। এর কিন্তু প্রশ্নগুলি পরীক্ষায় তোমাদের আসবে। এবং সর্বশেষ 35 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ, সেটা হলো এমএস এক্সেলে পাই চার্টে ইনসার্ট করার ধাপগুলি লেখো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের পরীক্ষার জন্য নোটবুক দেখে উত্তর ভালো করে তৈরি করবে। তো আশা করছি আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভিডিও লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করো। ধন্যবাদ।